গুড মর্নিং বন্ধুরা, তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এটা আমাকে ভয়েস দিতে হচ্ছে, তো আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে আর কি না বলে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি, তার জন্য এখন ভয়েস দিতে হচ্ছে আমাকে। তো এদিকে দেখো মাম্পি, জেঠি, শম্পা, তো আমরা সবাই পুজোতে আর কি যোগদান দিয়েছি। তো এই পুজোটা হয়ে গেলে আমরা চলে যাব জল পড়তে। তো দেখো এদিকে সবাই আর কি উঠোনে আর কি পুজোটা হচ্ছে, তো এই পুজোটা হয়ে গেলে পরে আমরা জল পড়তে যাব। তো এই ননদিনীর আজকে বিয়ে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখে নাও প্যান্ডেলটা, এটা হচ্ছে মেন গেট করা হয়েছে। তো মেন গেটটা দেখতে খুব সুন্দর হয়েছে, সুন্দর করে সাজানো আছে মেন গেট। তো আমি এটাতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা আমাকে ভয়েস দিতে হচ্ছে, কারণে তো পুরো সাউন্ড বক্স লাগানো আছে, তো ডিজে বাজছিল বাইরে, তার জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো কপিরাইট আসার খুবই ভয় লাগছিল, তার জন্য আমি তোমাদেরকে ভয়েসে সব কিছু বলে দিচ্ছি। তো দেখো এদিকে প্রায় প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, তো এপাশে ম্যাটগুলো আর কি পাতা হয়ে গেছে, ওই পাখিটা পাততেছে ওদিকে। তো আমরা এখন জল ভরার জন্য বেরিয়ে পড়ব, তো তোমরা সাথে থাকো। বন্ধুরা দেখে নাও এটা হচ্ছে মণ্ডপ, তো মণ্ডপের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। তো এদিকে হচ্ছে মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো আছে, তো এভাবে সাজিয়ে নিয়েছে মণ্ডপ। তো দেখো সুন্দর করে ডেকোরেশন করা আছে, নিচটাতে খুব সুন্দর করে করছে, তো খুবই ভালো লাগতেছিলো মণ্ডপটা দেখে। তো আমরা এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি, তো আমরা এখন জল ভরার জন্য বেরিয়ে পড়ব। তো দেখো
বন্ধুরা, আমরা জল ভরে চলে এসেছি বাড়িতে। তো মাম্পিকে আবারও উঠানে ঘাটের মানে যেখানে ঘাট বানানো হয়েছিল তো সেখানে বসিয়ে যেটা নিয়ম আছে সেই নিয়মগুলো করা হচ্ছে। তো নিয়মগুলো হয়ে গেলে পরে তো মাম্পিকে স্নান করে তারপরে রেডি করাতে হবে। আর বন্ধুরা, আমাদের ঠাকুর আর কি জল ভরতে গিয়ে ঠাকুর গ্রাম ঠাকুর সব কিছু পুজো টুজো করতে অনেক সময় লেগে গেছে। বাজনাটা একটু দেরি করে আসছে তাই বলে সন্ধ্যা হয়ে গেছে। তো ঝটপট এই ইসেগুলো করে হচ্ছে মাম্পিকে স্নান করিয়ে তারপরে মাম্পিকে রেডি করানো হবে। তো বন্ধুরা, তোমরা সাথে থাকো, ব্লগটা দেখো, আর যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। বর্মন কাশ্যপু ভদ্রেশু পরেশু সম্প্রদায়ং নমস্তে।